الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الحمد لله الذي منحنا نعمة العلم ونعمة العقل. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في جميع شؤونكم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين، ويتقبل منا ومنكم صالح الأعمال. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، الله سبحانه وتعالى প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আকল এবং বুদ্ধি বিবেকের মতো একটা অত্যন্ত সুসংগঠিত শক্তিশালী উপকরণ দিয়েছেন। তিনি মানুষকে তার সৃষ্ট আর সকল কিছু থেকে ডিস্টিংগুইশ করেছেন এই আকল দিয়েই। আকলকে বলা হচ্ছে মানাত আত তাকলিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজকে ফরজ ওয়াজিব করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন তার বান্দার উপর আকলের কারণে, হারাম করে দিয়েছেন আকলের কারণে। অতএব বান্দা আল্লাহ কর্তৃক আরোপিত অপরিহার্য কাজগুলো করতে বাধ্য এবং হারাম থেকে বিরত থাকতে বাধ্য আকলের কারণে। এটাই হচ্ছে আল আকলু মানাত আত তাকলিফের অর্থ। আকলকে ইংরেজিতে বলা হয় ইন্টেলেক্ট, মানুষের বিবেক বুদ্ধি, হিউম্যান ইন্টেলেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল দিয়েই সম্মানিত করেছেন, এমনটি তিনি উল্লেখ করেছেন সূরাতু বনি ইসরাঈলের মধ্যে, সূরাতুল ইসরা যার আরেকটি নাম। বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি বনি আদমকে সম্মানিত করেছি, বনি আদমকে সম্মাননা প্রদান করেছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বনি আদমকে সম্মাননা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলের কারণে। আকল বা বুদ্ধি বিবেকের কারণেই সে অন্য সকল প্রাণী থেকে আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন যাতে তিনি আকলের গুরুত্ব তার বান্দাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি কখনো তার নির্দেশনা যারা গ্রহণ করবে তাদেরকে উলুল আলবাব বলেছেন। উলুল আলবাব বুদ্ধিমান, অর্থাৎ যারা আকলমান। লুব্বুন মানে এখানে আকলুন, উলুল আলবাব আকলওয়ালা বা আকলমান, বিবেকবান মানুষ। কখনো তিনি বলেছেন তার নির্দেশনা এমন লোকদের জন্য, লেকাউমি আকিলুন, যাদের আকল আছে, যারা আকল দিয়ে উপলব্ধি করে। এবং যারা আকল দিয়ে উপলব্ধি করে না তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে অমান্য করে। এই ধরনের অনেকগুলো নির্দেশনা আমরা কোরআনে দেখি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শাররা দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যারা বধির এবং বোবা, আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা বলে না। বধির যে শুনে না, আমরা মনে করি যে তার কান নষ্ট, অর্থাৎ সে কোনো কথাই শুনে না, কিন্তু আল্লাহ এখানে তাদের কথা বলেছেন যারা আল্লাহর কথা শুনে না।
আর বুকমন মানে হচ্ছে যারা বোবা। আমরা মনে করি যারা একদমই কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ এখানে তাদেরকে বোঝাচ্ছেন যারা আল্লাহর পক্ষে কথা বলে না। এবং তাদের আরেকটা সিফাত বর্ণনা করেছেন, আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা অনুধাবন করে না, যারা আকলকে কাজে লাগিয়ে সত্যকে আবিষ্কার করে না। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, তিনি সেই সব ব্যক্তিদের উপর রিজস, রিজস মানে নিকৃষ্ট কোনো কিছু অথবা নিকৃষ্ট পরিণাম, নিকৃষ্ট ইন রেজাল্ট তাদের উপর আরোপ করেন যারা কিছু বোঝে না। অর্থাৎ তারা আকলকে কাজে লাগিয়ে তারা যদি আল্লাহর সত্য বাণীকে না বুঝে তাহলে তাদের উপর এই আর রিজস আল্লাহ তাআলা আরোপ করে দেন। পক্ষান্তরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকলকে যারা কাজে লাগান তাদের বিষয়টা নানাভাবে নিয়ে এসছেন। যেমন আল কোরআন সম্পর্কে তিনি বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআন একটা বরকতময় গ্রন্থ, যা হে রাসূল আপনার প্রতি নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। মানুষ তখনই চিন্তা ভাবনা করতে পারে যখন তার আকলটা অ্যাক্টিভ থাকে, সচল থাকে, সে আকলটাকে কাজে লাগায়। এবং যখন সে আকলটাকে কাজে লাগায় তখনই সে উপদেশ গ্রহণ করতে পারে। সেই জন্য আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাযাক্কারা উলুল আলবাব, এবং বুদ্ধিমান লোকেরা, বুদ্ধিওয়ালা লোকেরা, আকলমন্দ লোকেরা তার উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহান তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের কলব লকড। আল কোরআনে কখনো কলব বলে আকলকে বোঝানো হয়, অথবা এটা এমন একটা বিষয় যা আকলের সাথে আপনার কলবের একটা সম্পর্ক আছে। যখন আকল নষ্ট হয় তখন কলব অকেজো হয়ে যায়, যখন কলব নষ্ট হয় তখন আকলও অকেজো হয়ে যায়। ফলে যখন আপনার অন্তরটা লকড হয়ে যায় তখন আকল আর কাজ করে না। এই জন্য আমরা বলি না অন্তর দিয়ে উপলব্ধি। এখন মানুষ কি আসলে অন্তর দিয়ে উপলব্ধি করে, নাকি সে তার ইন্টালেক্ট দিয়ে উপলব্ধি করে? উত্তর হচ্ছে দুটো দিয়েই। তার আকলের সাথে অন্তরের সংযোগ রয়েছে, অন্তরের সাথে আকলের সংযোগ রয়েছে। অতএব কোরআন যখন কলবের কথা বলে তখন আকলকে অন্তর্ভুক্ত করা হয়। একজন মানুষ যদি কোরআন পড়ে বোঝে না, অথবা কোরআন পড়ে কিন্তু গবেষণা করে না, কোরআন থেকে কোনো বেনিফিট নেয় না, কোরআন বলছে সে তার আকলকে কাজে লাগায় না, বরং তার অন্তর এবং আকল দুটোই লকড হয়ে গেছে, দুই তালাবদ্ধ হয়ে গেছে, ফলে সে থেকে কোনো বেনিফিট তুলতে পারছে না। আজকে আসলে আমাদের ভাবা উচিত যে আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় নেয়ামতটা আমাদেরকে দিলেন, এটা মানুষের জন্য আসলে সবচেয়ে বড় নেয়ামত আকল। কারণ আকলটা যদি নষ্ট হয় তখন আর সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। যার আকলটা সচল নয়, অ্যাক্টিভ নয়, সুস্থ নয়, সে কোনো না কোনোভাবে মেন্টাল পেশেন্ট, এবং সে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে ব্যর্থ। অতএব আপনি আমি যারা সুস্থ জীবনযাপন করছি সেটা আকলের কারণে। আল্লাহ আমাদের মেন্টাল হেলথটাকে কমপ্লিটলি সুস্থ রেখেছেন বলেই আমাদের আকলটা সচল আছে। কিন্তু এটা যেহেতু আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, এটাকে কি আমরা কাজে লাগাচ্ছি? ইসলামের দৃষ্টিভঙ্গিটাও তো আমাদের অনেকের জানা নেই। ইসলাম, এই যে কোরআন, এই যে এত হাদিস, এই যে এত রিলিজিয়াস ইনস্ট্রাকশন, গাইডেন্স, বক্তব্য, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, এত কিছুর মধ্যে পাঁচটা জিনিসকে মোস্ট অ্যাসেনশিয়াল বলা হয়েছে। একটা হলো প্রোটেকশন অফ রিলিজিয়ান, দিনের হেফাজত, দিনকে এক নম্বর প্রায়োরিটি দিয়ে সকল মুসলিমের দিনের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত, এবং তার মাধ্যমে সে দিনের হেফাজত করবে। সালাত তরকের মধ্য দিয়ে দিনের হেফাজত হয় না, সিয়াম, রমাদানের ফরজ সিয়াম ভঙ্গের মধ্য দিয়ে দিনের হেফাজত
হয় না কোরআনকে উপেক্ষা করা বা কোরআনের বিরুদ্ধাচরণের মধ্য দিয়ে দ্বীনের হেফাজত হয় না এভাবে ইসলামের যে বিধিমালাগুলো আছে সেগুলোকে অস্বীকার করা অথবা সেগুলোকে ইগনোর করা কিংবা উপেক্ষা করার মধ্য দিয়ে দ্বীনের হেফাজত হয় না দ্বীনের হেফাজতের জন্য যদি আপনি আমি সত্যিকারের দ্বীনকে প্র্যাকটিস করি ফরজ ওয়াজিবগুলো মেনে চলি এবং আমরা হারামকে বর্জন করি তখনই দ্বীনের হেফাজত নিশ্চিত হয় তা না হলে দ্বীন তো আমাদের হাতেই নষ্ট হয়ে যাচ্ছে দ্বীনকে আমরাই লঙ্ঘন করছি যদি দ্বীনের হেফাজত এক নম্বর হয়ে থাকে তাহলে মনে রাখবেন সকল বান্দাকে দ্বীনের সকল নির্দেশ মেনে চলতে হবে দ্বিতীয় হচ্ছে প্রোটেকশন অফ লাইফ হিফজ আন-নাফস যেটাকে বলা হয় মানুষের প্রাণের হেফাজত ইসলাম তার সামগ্রিক নির্দেশনার মধ্যে মানুষের জীবনকে কী করে সংরক্ষণ করা হবে তার নির্দেশনা দিয়েছে একদম এ টু জেড এই জন্যে যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেউ কারোর উপর চড়াও না হয় কাউকে অন্যায়ভাবে হত্যা না করে কাউকে আহত না করে ইত্যাদি নানা ধরনের নির্দেশনা ইসলামে দেয়া হয়েছে ফৌজদারি দণ্ডবিধিও ইসলামে আছে ফর দ্য প্রোটেকশন অফ লাইফ এটাকে ইসলাম সেকেন্ড অ্যাসেনশিয়াল বলে ঘোষণা করেছে থার্ডটা হচ্ছে হেফজুল আকল প্রোটেকশন অফ হিউম্যান ইন্টালেক্ট হেফজুল আকল মানুষকে আল্লাহ তাআলা যে আকলটা দিয়েছেন তার হেফাজত করা আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে আকলকে কীভাবে কাজে লাগাতে পারি এবং আকলকে হেফাজত করার জন্য আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কী কী নির্দেশনা দিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এটা আমাদের মেইন টপিক আরও দুটো জিনিস আছে সেটা সংক্ষেপে একটু আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো হেফজুল মাল প্রোটেকশন অফ ওয়েলথ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সম্পদ দিয়েছেন সেই সম্পদগুলোকে হেফাজত করা সংরক্ষণ করা তার সঠিক ব্যবহার বৈধ ব্যবহার নিশ্চিত করা এবং তার অবৈধ ব্যবহার থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়া এবং এই সম্পদকে নষ্ট করা থেকেও নিজেদেরকে মুক্ত রাখা এই সম্পদটাকে হারাম এবং অবৈধ উপায়ে ব্যয় করা থেকে নিজেদেরকে মুক্ত রাখা এটাই হচ্ছে হেফজাল মাল সম্পদের সঠিক হেফাজত এবং সংরক্ষণ এই জন্য আল্লাহ সুবহান তাআলা বৈধভাবে ইনকামকে জায়েজ করে দিয়েছেন সম্পদ ছাড়া তো মানুষের জীবন বাঁচবে না তাই না অন্ন বস্ত্র বাসস্থান যেটাকে আমাদের মৌলিক অধিকার বলা হয়েছে ইসলামও তার স্বীকৃতি দিচ্ছে কিন্তু এই যে আপনি নিজের অন্নের সংস্থান করবেন এটা বৈধভাবে করতে হবে বৈধ ইনকাম এবং বৈধভাবে ব্যবহার এর মধ্য দিয়ে ইসলাম সমাজের রাষ্ট্রের এবং সকল ব্যক্তির সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে কারণ অবৈধভাবে যদি সম্পত্তি অর্জন করা বৈধ হয়ে যায় সেদিয়া তাকে বৈধ করে তাহলে তো চুরি ডাকাতি অন্যায়ভাবে আত্মসাত করা দুর্নীতি সবই তো বৈধ হয়ে যাওয়ার কথা তখন কি আর মানবাধিকার সংরক্ষিত থাকবে মানুষের অধিকার মনে রাখবেন সবসময় ভুলুণ্ঠিত হয় লঙ্ঘিত হয় যখন কোনো দুর্নীতি সমাজে প্রসার লাভ করে প্রতিষ্ঠিত হয়ে যায় যখন অন্যায় অবিচারগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় অবৈধ কার্যক্রম চলতে থাকে তখনই মানুষের অধিকার লঙ্ঘিত হয় অতএব মানুষের অধিকারকে সংরক্ষণ করার জন্য ইসলাম একদিকে যেমন তার জানের অধিকারকে প্রাণের অধিকারকে সংরক্ষণ করাটা ফরজ করেছে এবং তার জন্য অনেক বিধিমালা আরোপ করেছে ঠিক তেমনি মানুষের অধিকারকে সংরক্ষণ করার জন্য সম্পদের অধিকারকেও ইসলাম নিশ্চিত করেছে এবং সম্পদকে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যেন হেফাজত করা হয় সেই নির্দেশনাও দিয়েছে আর আকলের কথা তো আমরা আজকে আলোচনা করবই সর্বশেষ পঞ্চম যে মোস্ট অ্যাসেনশিয়াল বিষয়টি ইসলাম ফরজ করেছে সেটা হলো হেফজ আল আরধ হিউম্যান ডিগনিটি মানুষের সম্মান এর নিরাপত্তা বিধান করেছে আমরা দেখি যে পাশ্চাত্যের দেশগুলোতে তারা তাদের সম্মানহানির জন্য তারা সু করে তাই না এগুলো আমাদের কাছে অবাক লাগে আমাদের কি আসলে আদৌ কোনো সম্মান আছে কারণ মুসলিম সমাজগুলোতে আমরা আসলে কোনো সম্মান বোধ করি না আমাদের সম্মানটা এতই সস্তা যে কেউ যে কোনো সময় আমাদের সম্মানের উপর আঘাত করে আর আমরাও চুপচাপ থাকি
কিন্তু ইসলাম এই যে চারটা জিনিসের কথা বললাম তার মতই কনসিডার করেছে হিউম্যান ডিগনিটিকে। এটা একটা অধিকার, এটা সংরক্ষণের একটা অ্যাসেনশিয়াল অ্যাসপেক্ট। ইসলাম নানাভাবে মানুষের এই অধিকারকে সংরক্ষণ করেছে। মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি ইসলাম এজন্য দিয়েছে। ইসলাম বলেছে মানুষের বংশ কৌলিন্য তার ডিগনিটির একটা বিষয়, এই জন্য জেনা ব্যবিচারকে ইসলাম নিষেধ করে দিয়েছে। জেনা ব্যবিচারের মাধ্যমে যে প্রজন্ম আসবে ওরা সম্মানহীন একটা প্রজন্ম। আজকে তো তাই হচ্ছে, তাই না? দেখছেন না, উন্নত বিশ্বের প্রবলেম শুরু হয়ে গেছে। ওদের নানা ধরনের সামাজিক প্রবলেম দেখা দিচ্ছে, মেন্টাল, সামাজিক, ফ্যামিলিগত, নানা রকম ব্যক্তিগত রিলেশন থেকে আরম্ভ করে সব কিছুতে, যেহেতু তারা আল্লাহর দেয়া বিধানকে লঙ্ঘন করেছে, অতএব সে বেনিফিটটা তারা পাবে না। ফ্যামিলি লাইফ, বিশুদ্ধ সুন্দর পরিচ্ছন্ন জীবন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানুষের যে ইন্টারাকশন, সেটাকে যারা লঙ্ঘন করবে তারা কোনোদিন বরকত পাবে না, মনে রাখবেন। অতএব ইসলাম হিউম্যান ডিগনিটিকে এভাবেই সংরক্ষণ করেছে যে সবার মধ্যে একটা পবিত্র সম্পর্ক বিরাজমান থাকবে। এবং মনে রাখবেন, পবিত্র সম্পর্কের মধ্য দিয়েই সত্যিকার অর্থে মানবাধিকার আবারও সুনিশ্চিত হয়। জেনা ব্যবিচারের মধ্যে মানবাধিকার সুনিশ্চিত হয় কখনো? অসম্ভব। কেউ লিভ টুগেদার করলে তারা তো এই জন্যই করে যেন কেউ একজন আরেকজনের অধিকার অ্যাপ্লাই করতে না পারে, স্বাধীনভাবে তথা স্বেচ্ছাচারিতার সাথে তারা জীবনযাপন করতে পারে। বিবাহ একটা অধিকার, স্বামীর কিছু অধিকার, স্ত্রীর কিছু অধিকার, এটা একটা ডিগনিটি। ইসলাম এগুলোকে এজন্যে হেফজুল আরদের মধ্যে, পঞ্চম অ্যাসেনশিয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এগুলোর উপর বিশদ আলোচনা আছে, আপনারা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, এবং দেখবেন যে আজকে যতই মানবাধিকারের কথা বলা হোক না কেন, আধুনিক সিস্টেমে মানবাধিকার লঙ্ঘন হবেই। একমাত্র ইসলামই মানুষের অধিকার রক্ষা করে। কিছু মুসলিম যদি বিপদগামীও হয়, কিন্তু ইসলামের মেইন স্ট্রিম এর যে নির্দেশনা এবং ওলামাই কেরাম, তারা কিন্তু কখনোই ভুল পথে হাঁটেননি। তারা সঠিকভাবে জাতিকে গাইড করেছেন এবং তারা মানবতার পক্ষেই তাদের অবস্থান তুলে ধরেছেন। ফলে আজকে আমাদের এই বিষয়গুলো একটু ভালো করে বুঝতে হবে। আমি ফিরে আসি আমাদের মূল আলোচনায়, যে আমরা যে আকলের কথা আমরা বললাম, আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের জন্য, আমাদের উপর। একজন মানুষের সম্পদ কম হলেও সমস্যা নেই, কিন্তু আকলে যদি একটু ডিফেক্ট হয় তখন সে আর সুস্থ জীবনযাপন করতে পারে না। ফলে এই আকলের সদ্ব্যবহারটা কীভাবে করতে পারি, আমি সংক্ষেপে কিছু পয়েন্ট বলে আকলের হেফাজতের জন্য যা করণীয় সেদিকে একটু ফোকাসটা বেশি দেব ইনশাআল্লাহ। আকলের সঠিক ব্যবহারের জন্য আল্লাহ সুবহান তাআলা বারবার আমাদেরকে চিন্তাভাবনা করতে বলেছেন। তাহলে আমাদের সঠিক চিন্তাভাবনা, এটা আকলকে কাজে লাগানোর প্রথম পয়েন্ট, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আত্মাদাব্বুর। আত্মাদাব্বুর, চিন্তা ভাবনা, এটার সাথে গবেষণারও কিন্তু একটা সম্পর্ক আছে। যারা শিক্ষিত মানুষ, যারা গবেষণা করেন, তারা জানেন মানব জীবনের জন্য গবেষণাটা খুব জরুরি একটা বিষয়। তিনি যে ফিল্ডে কাজ করেন না কেন, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, পিওর সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, কিংবা ইভেন সোশ্যাল সায়েন্স, যে কোনো জায়গায় গবেষণা ছাড়া কিন্তু আপনি সঠিক দিক নির্দেশনা কোনো কিছুতেই পাবেন না। ইসলামের জন্য তাদাব্বুরের কথা বলেছে, যেন প্রত্যেক মুসলিমের একটা সার্চিং মাইন্ড থাকে। সার্চিং মাইন্ড, যে কোনো জিনিস সে যাচাই বাছাই করে গ্রহণ করবে। এই জায়গাটা আমাদের মনে হয় চরমভাবে ব্যাহত হয়েছে। আমরা আমাদের মুসলিম গবেষকদেরকেও রিলিজিয়াস ইস্যুতে দেখি, উনি কোনো গবেষণা করেন না। অনেক ডক্টরেট পাওয়া যাবে, অনেক অতি শিক্ষিত শিক্ষাবিদও পাওয়া যাবে, তারা যে কোনো জিনিস জাস্ট অন্ধ বিশ্বাসের ভিত্তিতে কিংবা জেনারেশন বাই জেনারেশন যে ভুলগুলো চলে আসছে সেগুলো গ্রহণ করছেন। এটা একটা আমাদের জন্য বড় ধরনের প্রবলেম, আমাদের মেন্টাল প্রবলেমই বলতে পারেন। যেই মানুষটা সব কিছুতে গবেষণা করছে, সেই মানুষটা রিলিজিয়াস ইস্যুতে অথেন্টিক জিনিসটাকে সে আবিষ্কার করতে ব্যর্থ হচ্ছে, এবং সে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে তার রিলিজিয়াস যে কাস্টমসগুলো
বা রিচুয়ালগুলো যে ইবাদতগুলো সেগুলো সে করছে আমাদের সম্ভবত বিভক্তি এবং অনেকের ভুল বিভ্রান্তিতে লিপ্ত থাকার এটা একটা বড় কারণ তার মানে কি তার মানে যে তাদাব্বুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন নিয়ে ওহি নিয়ে এলেম নিয়ে সেটা আমরা করছি না ফলে আমরা দুনিয়ার জ্ঞানে গুণে অগ্রসর হতে পারলেও দিনদারির ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি দিনদারি এটার মূল ভিত্তি হচ্ছে নলেজ মনে রাখবেন এলেম 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 এই গোত্রা কিংবা এই টুপি এই লেবাস না এই লেবাসটা হচ্ছে একটা অংশ এই লিবাসেরও কিছু মূলনীতি দেওয়া আছে যাতে ইসলামিক একটা নর্ম আমরা পূরণ করতে পারি বাট এটাই সব কিছু নয় সব কিছুটা কি এলেম প্রত্যেকটা জায়গায় এলেম এবং নলেজের আলোকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তার মানে এই জন্যই তো ইসলাম বলেছে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে তাম্বি করেছেন লা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু যালিকা আনহু মাসউলা যে বিষয় তোমার জ্ঞান নেই তার পেছনে ছুটো না জ্ঞান ছাড়া কোনো ডিসিশন নিও না জ্ঞান ছাড়া কোনো আমল করো না জ্ঞান ছাড়া কোনো কিছু ইম্পোজ করো না তাহলে জ্ঞান যা কিছু করবেন জ্ঞানের আলোকে যা কিছু সিদ্ধান্ত নেবেন জ্ঞানের আলোকে যা কিছু বিশ্বাস করবেন জ্ঞানের আলোকে যা কিছু চিন্তা ভাবনা আপনি রাখবেন সব জ্ঞানের আলোকে এটা হলো ইসলামের বক্তব্য তাহলে এখানেই আমাদের আকলের দ্বিতীয় কাজটা আকল সে জ্ঞানের আলোকে পরিচালিত হবে আকল কিসের আলোকে পরিচালিত হবে জ্ঞানের আলোকে জ্ঞান আকলের আলোকে পরিচালিত হবে না এলেমটা কে নিয়ে এসছে বলেন আপনার আকল কি এলেম নিয়ে এসছে নাকি আল্লাহ এলেমটা দিয়েছেন আল্লাহ দিয়েছেন এলেমটা দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কালামুল্লাহর মাধ্যমে যে ওহিটা তিনি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন এটা হলো এলেমের শুরু এটা হলো এলেমের শুরু এবং এখানেও দেখেন এলেমটা নাজিল করে অটোমেটিক চলে আসবে এটা বলেননি এলেমটা অর্জন করার জন্য কিছু পদ্ধতি আছে তার মধ্যে একটা হলো কেরাআ স্টাডি ইকরা বিসম রাব্বিকাল্লাযী খালাক ওহির প্রথম শব্দটাই প্রথম নির্দেশটাই হলো পড়ো তাহলে এলেমটা এসছে ওহির মাধ্যমে এবং তারপরে এটা এক্সপান্ডেড হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে এবং তিনি আমরা জানি তিনি ছিলেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলে আল্লাহ তাআলা তাকে এই কোরআনের ব্যাখ্যাটাও দান করেছেন এবং কোরআনের ব্যাখ্যাটাও ওহির পার্ট অর্থাৎ হাদিস এবং সুন্নাহ এটা ওহির অংশ এই দুটো মিলে হচ্ছে ইলম আল ইলমু মা ক্বাল আল্লাহ ওয়া মা ক্বাল রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম হচ্ছে হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড এন্ড হোয়াট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড যেটা আল্লাহ বলেছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করেছেন এবং মৌনসম্মতির মাধ্যমে তিনি স্বীকৃতি দিয়েছেন সেটা হচ্ছে ইলম তাহলে আমার আপনার আকল এটাকে অ্যাক্টিভ রাখতে হবে 100% আকল তার কাজ করবে বাট কিসের আলোকে লাইটটা কোথায় লাইটটা কি বলেন তো ইলম আপনি অন্ধকারে কি কোনো কাজ করতে পারবেন কোনো খেলাধুলা কিংবা ব্যায়াম অন্ধকারে করতে পারবেন একটা স্টেডিয়ামে পূর্ণ অন্ধকার কিছু করতে পারবেন পারবেন না আপনার জন্য কি দরকার ফ্লাড লাইট দরকার লাইট দরকার এলেমটা হলো লাইট নূর কোরআনের ভাষায় এটা হলো কি নূর আলো এই আলো ছাড়া আকল অন্ধকারে হাত তাড়াবে এটা মনে রাখতে হবে আমাদের তাহলে আপনার আকল শতভাগ কার্যকর হবে তখনই যখন সে এলেমের আলোটা পাবে সে এলেমটাকে অ্যাকসেপ্ট করবে এলেম হবে তার চালিকা শক্তি এলেম হবে তার গাইড যেটা কোরআনকে বলা হচ্ছে গাইড না যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই ইট ইজ এ গাইডেন্স ফর দোজ হু ফিয়ার আল্লাহ যারা আল্লাহকে ভয় করে যারা মুত্তাকিন তাদের জন্য এই কোরআনটা কি
গাইড, তার মানে এলএমটা হলো গাইড। আপনাকে মনে রাখতে হবে আপনার আকলকে যদি আপনি এলএমের জায়গা নিয়ে যান এবং এলএমকে বের করে দেন গাইড হওয়ার জায়গা থেকে, তাহলে কিন্তু আপনার প্রবলেম শুরু হয়ে যাবে। সারা বিশ্বের মানুষের যারাই কোরআনকে সরিয়ে দিয়েছে তাদের গাইডেন্সের জায়গা থেকে, তাদের প্রবলেম এখান থেকে শুরু হয়ে গেছে। এবং আখিরাতে বাকি তাদের বিচারটা কে করবেন? আল্লাহ করবেন। দুনিয়াতে যত সব বিপর্যয়ের কারণই হলো এই যে তারা এলএমকে সরিয়ে নিজেদের আকলকে চালিকা শক্তির জায়গায় বসিয়েছে, ফলে যাচ্ছে তাই তারা বলছে, যা ইচ্ছা তারা সেটাকে আইন সিদ্ধ করছে, যেভাবে ইচ্ছা সমাজকে চালাচ্ছে এবং সমাজকে মিসগাইড করছে। আজকে বিভিন্ন সমাজের যে অশ্লীলতা এটাকেও তারা অ্যালাউ করছে, করছে না বলেন তো? যত বিকৃতি, চিন্তা ভাবনার বিকৃতি, আচরণের বিকৃতি, যৌন বিকৃতি, সব কিছুকে এখন অ্যালাউ করা হচ্ছে। তার মানে কি? আপনি আকলকে আপনার চালিকা শক্তি গাইডেন্স বানিয়ে ফেলেছেন এবং আপনি এলএমকে সরিয়ে দিয়েছেন। অথচ ইসলামের নির্দেশনা হলো আপনি, আকল হচ্ছে আপনার যন্ত্র গাড়ির মতো, কিন্তু আপনাকে পরিচালনা করবে এলএম। আপনাকে পরিচালনা করবে কে? এলএম। ফলে আপনার ব্যক্তিগত জীবনটা কেমন হবে, কিভাবে সালাতটা পড়বেন, কিভাবে ওমরা করবেন, কিভাবে সিয়াম রাখবেন, কিভাবে কোরবানি করবেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, বিবাহ করবেন, তালাকের প্রয়োজন হলে কিভাবে তালাক দিবেন, কিভাবে বিচার আচার ইত্যাদি সব কিছু করবেন, এই গাইডেন্সটা কোথায় পাবেন? কোরআন এবং সুন্নায়। প্রিয় ভাইয়েরা, কোরআন এবং সুন্নায় অর্থাৎ এলএমের মধ্যে, নলেজের মধ্য দিয়ে গাইডেন্সটা নিতে হবে। আকলকে শুধু ব্যবহার করতে হবে যাতে প্রপারলি এই এলএমটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যে গাইডেন্সটা আমরা পেয়েছি সেই গাইডেন্সের আলোকে যেন জীবনের সবটুকু জায়গা আমরা পরিচালনা করতে পারি, আকলের কাজ হচ্ছে সেটা। যার আকলটা সচল নয় সে কি গাড়ি চালাতে পারবে? সে কি প্লেন চালাতে পারবে? সে কি ট্রেন চালাতে পারবে? সে কি কোনো মেশিন চালাতে পারবে? কিচ্ছু পারবে না। অতএব আকলের কাজ হচ্ছে শুধুমাত্র এই গাইডেন্সের আলোকে মানুষকে পরিচালনা করা। আকল যাতে সঠিকভাবে কাজ করে এই জন্য আমরা দুটো কথা বললাম না, তৃতীয় হতে বলবো যে আকলকে সঠিকভাবে কনভিন্স করা এবং তাকে সঠিকভাবে সঠিক ধারায় পরিচালনার জন্য আকলকে কিছু কাজ দেওয়া হয়েছে, কোরআনই দিয়েছে। সেটা হচ্ছে এই বিশ্বের দিকে তাকানো, আসমানসমূহ জমিনের দিকে তাকানো, আল্লাহর সৃষ্টির দিকে তাকানো। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কেন উটের দিকে তাকায় না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে কেন তাকায় না যে কিভাবে একে কোনো ভিত্তি ছাড়াই তাকে উপরে স্থাপন করা হয়েছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পাহাড়ের দিকে কেন তাকায় না, কারণ এটাও সৃষ্টির বিশাল একটা কলাকৌশলে ভরপুর। পাহাড়গুলো যদি না থাকে, এটাকে তিলক হিসাবে, পেরেক হিসাবে কোরআনে উল্লেখ করেছে, তাই না? তাহলে ভূমির ধস হবে, নানা প্রবলেম হবে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কেন পাহাড়ের দিকে তাকায় না, কিভাবে এটাকে স্থাপন করা হয়েছে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, কেন জমিন এবং ভূমিতলের দিকে তাকায় না, ভূমির দিকে যে কিভাবে এটাকে বিছিয়ে দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান তাআলা এইভাবে আরও অনেকগুলো আয়াতে তার সৃষ্টির কলাকৌশলের দিকে তাকাতে বলেছেন। শুধু কি তাকিয়ে থাকতে কবির মতো? না, চিন্তা ভাবনার জন্যে। অনেক কবি তো উদ্ভট রচনা করে, কোরআনও সেটা বলছে। অনেক কবিরা ইয়াত্তাবিউল গাবুদ, কবির মতো তাকালে কাজ হবে না। আপনাকে একজন শিক্ষাবিদের মতো, একজন শিক্ষকের মতো, একজন প্রাণবন্ত মুসলিম মানুষের মতো তাকাতে হবে। সেখান থেকে আপনি দেখবেন অনেক কিছু পাবেন। আপনারা ডক্টর মরিস বুকাইয়ের কথা জানেন, আপনারা ডক্টর রোজে গারুদির কথা জানেন, কিংবা ইউসুফ ইসলাম, যারা আল্লাহর এই কোরআন পড়ে যখন তারা কখনো সাগরে গেল, জমিনের দিকে তাকালো, আকাশের দিকে তাকালো, তারা সত্য পেয়ে গেছে। তারা বুঝতে পেরেছে এগুলো এমনি এমনি হয় নাই। আল্লাহ তাআলা তো নিজে কোরআনে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করছো আমি এই সব কিছু অনর্থক সৃষ্টি করেছি আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? এটা কাকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন? আমাদের আকলকে, আমাদের আকলকে।
যে তোমরা আকলমান মানুষ, তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা বোঝার চেষ্টা করো, এবং তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে যে সব কিছু এমনি এমনি সৃষ্টি হয় নাই। রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, তখন আপনি স্বীকৃতি দিবেন, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থ কোনো কারণ ছাড়া সৃষ্টি করেননি। আকলের কাজ হচ্ছে এগুলো অনুধাবন করা। এই জন্যে কোরআন দেখেন সায়েন্সের অনেকগুলো বিষয় কোরআনে তুলে নিয়ে এসছে আমাদের আকলকে কনভিন্স করার জন্যে। কারণ আমাদের আকল অনেক সময় ভাবতে পারে কি কোরআনের মধ্যে তো কোনো সায়েন্স নেই, তাহলে এই রিলিজিয়াস লোকগুলো তাহলে তাদের বুদ্ধি যদি নাই, শুধু কিছু রিচুয়াল পালন করে। আপনি দেখেন কোরআন সায়েন্সে ভরা, কোরআন সব ধরনের সায়েন্স নিয়ে কথা বলেছে, অ্যানাটমি নিয়ে কথা বলেছে, মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলেছে, হিউম্যান বডি নিয়ে কথা বলেছে, কোরআন ফিজিক্স নিয়ে কথা বলেছে, কেমিস্ট্রি নিয়ে কথা বলেছে, অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলেছে। কোনটা নিয়ে কোরআন কথা বলেনি বলেন? আমার মনে হয় সায়েন্সের যতগুলো শাখা আছে প্রত্যেকটা নিয়ে কোরআন কথা বলেছে। কেন বলেছে কোরআন? কোরআন কি সায়েন্সের বই? না, কিন্তু যাতে আমরা আমাদের আকলকে কাজে লাগাই সেই জন্যে কোরআন এগুলো আমাদের সামনে তুলে ধরেছে। কারণ কোরআন আল্লাহ সুবহান তাআলা জানেন যে কোরআন যারা পড়বে তাদের মধ্যে অনেক বড় বড় সায়েন্টিস্ট হবে, যেন তারা প্রভাবিত হয়। পৃথিবীর বড় বড় শিক্ষিত মানুষগুলো কোরআন পড়ে প্রভাবিত হয়। এবং সেই জাহিলি যুগে আমরা দেখেছি মানুষ কোরআনের মাধ্যমে প্রভাবিত হয়েছে, শুধু সুর না, কোরআনের অর্থ মানুষকে উদ্বেলিত করেছে, একটা সত্যের তার প্রান্তে নিয়ে গেছে, একটা উপলব্ধির গভীরে নিয়ে গেছে এই আল কোরআন। এবং সেটার জন্য আমাদের আকলের ব্যবহারকে বাড়াতে হবে। আকল আরেকটা কাজ হচ্ছে হক আর বাতিলের মধ্যে ডিস্টিংগুইশ করা, হক আর বাতিলের মধ্যে ডিস্টিংগুইশ করা, পার্থক্য করা। আকলের আরেকটা কাজ হচ্ছে পাপ আর পুণ্যের মধ্যে পার্থক্য করা। এবং আকল এটা মানুষকে বিবেকবান হওয়ার প্রতি নিয়ে যায়, তাকে সেজন্য একজন বিবেকসম্পন্ন মানুষ হয়। এই জন্য দেখবেন যে এমনকি এলেম ছাড়াও যদি আপনি আপনার ফেতরাতের উপর থাকেন, আপনাকে কেউ ভুল পথে পরিচালিত না করে, ভুল কালচারে অভ্যস্ত যদি না করে, ততক্ষণ পর্যন্ত আপনার বিবেকটা কাজ করবে। কোনো একটা ভুল করলে, কারো উপর অন্যায় করলে, কারো উপর জুলুম করলে, দেখবেন যে আপনার বিবেক আপনাকে তিরস্কার করবে, যেটা আন্নাফসুল লাওয়ামা বলা হয়েছে, তাই না? আন্নাফসুল লাওয়ামা, মানুষের নফস তো কত প্রকার, নফস আম্মারা বিসু, যখন আকলটা নষ্ট হয়ে যায়, আপনাকে ভুলভাবে তৈরি করা হয়, আপনার ফেতরত থেকে আপনাকে যখন দূরে নেওয়া হয়, তখন আপনার আকল আর সত্যের দিকে আপনাকে নেবে না। কিন্তু আকলটাকে যদি আপনি সঠিক খাতে প্রবাহিত করেন, আকল যে কোনো ভুল মানুষ করতেই পারে, তখন আকল আপনাকে তিরস্কার করবে। এবং এরপরে যদি নিজেকে সংযত করে দীনের উপরে, এলেমের উপরে নিজেকে অভ্যস্ত করতে পারেন, এলেমের চর্চায় নিজেকে আপনি সার্বক্ষণিকভাবে বা সর্বাত্মকভাবে অভ্যস্ত করতে পারেন, তাহলে আপনার নাফস হয়ে যাবে আর নাফস আল মতমাইন্না, আর নাফস আল মতমাইন্না। আল্লাহ সুবহান তাআলা উল্লেখ করেছেন, এভাবে সম্বোধন করেছেন, ইয়া আইয়া তুহা নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদী ওয়াদখুলি জান্নাতি। যদিও এটা আখিরাতের বিষয়টা বলা হচ্ছে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো, তুমিও সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমাদের অনেক আকলমান লোকেরা যখন দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের হুঁশ আসে, তখন মৃত্যু ভয় দেখা দেয়, তখন তারা সব প্রস্তুতি নিতে থাকে আখিরাতের জন্য। কিন্তু যখন তারা সবল থাকে, তরুণ থাকে, যখন তারা প্রবল ক্ষমতাশালী থাকে, হ্যাঁ, অথবা প্রবল পরাক্রান্ত থাকে, তখন তারা আল্লাহকে ভুলে যায়, দিনকে ভুলে যায়, এলেমকে ভুলে যায়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আকলের হেমায়তটা আমরা কীভাবে করবো? আকলের প্রোটেকশনটা, যেটা আমাদেরকে বলা হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান ইন্টালেক্ট, কীভাবে আমরা আকলটাকে ধরে রাখতে পারবো, সংযত রাখতে পারবো, এবং আকলটাকে যেভাবে কোরআন সুন্নাহ পরিচালনা করতে বলেছে সেটা করতে পারবো, আমি খুব সংক্ষেপে সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম হচ্ছে, আকল দিয়েছেন কে? আল্লাহ। তাহলে
আকলকে আপনার আকলকে আল্লাহর সাথে সম্পর্কিত করতে হবে আকল দিয়ে আপনার নিজেকে আল্লাহর সাথে কানেক্টেড করতে হবে রিলেটেড করতে হবে তাহলে আপনার আকলটা আল্লাহ অভিমুখী হবে অন্যথায় হবে না তো আপনি যদি গভীর রাতে একটু তাহাজ্জুদ না পড়েন আল্লাহর কাছে মন দিয়ে যদি একটু দোয়া না করেন এবং আল্লাহর উপর যদি আপনার পূর্ণ নির্ভরতা না থাকে আল্লাহর প্রতি যদি পূর্ণ ঈমান আপনার না থাকে তাহলে আপনার আকল আল্লাহ থেকে সরে যাবে অতএব সব সময় আল্লাহর সাথে কানেক্টেড থাকা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিপদাপদে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া অন্যদের কাছে নয় আমাদের অনেক মানুষ দেখবেন যে মাজারে ছুটে যায় অনেক মানুষ পাথরের মাধ্যমে সে তার ভাগ্য ফেরানোর একটা প্ল্যান করে অনেক মানুষ তাবিজ তোমারের মধ্য দিয়ে সে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর রহমত বাদ দিয়ে তার উপর নির্ভরতা স্থাপন করে এটা কিন্তু আল্লাহর সাথে কানেকশন হলো না এই ধরনের কোনো ব্যবস্থাপনা ইসলামে নাই তাহলে আপনাকে আকল দিয়ে সেটা বুঝতে হবে কিন্তু আকল দিয়ে অনেকে বুঝতে পারছে না তাহলে কী করতে হবে এলেম আকল আর এলেম এ দুটো সমন্বয় করলে আপনি আর কখনোই মিসগাইডেড হবেন না পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা কখনো মিসগাইডেড না হই রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমাদের রব আমাদের অন্তরকে বক্র করে দিবেন না আমাদেরকে হেদায়াত দেওয়ার পরে এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনি রহমত প্রদান করুন রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি তো অনেক বড় দাতা দ্বিতীয় যে বিষয়টা আমাদের আকলের হেমায়াতের জন্য প্রোটেকশনের জন্য জরুরি সেটা হচ্ছে আল্লাহর প্রতি অবিচল আস্থা আল্লাহর যে প্রতিশ্রুতি আল্লাহর যে বিধান আল্লাহর যে নির্দেশনা এবং একজন মুসলিম হিসাবে আপনার সেন্স অফ রেসপন্সিবিলিটি এটাকে এস্টাবলিশ করা সেটা হচ্ছে আপনার উপর দিন মেনে চলা এবং দিনের হেফাজতের যে দায়িত্বটা ছিল সেটাকে ভালো করে বোঝা এবং সেই অনুভূতিটা জাগরুক রাখা সালাত যদি আপনি কখনো মিস করেন আপনার অন্তর যেন অশান্ত থাকে আপনার মধ্যে যেন মানে যতক্ষণ না সালাত পড়েন ততক্ষণ পর্যন্ত শান্তি যদি না আসে তাহলে বুঝতে হবে যে এটা আপনার রেসপন্সিবিলিটি ঠিক যেমনটি অফিসে আপনার উপর যদি অনেক গুরু দায়িত্ব থাকে এবং আপনাকে মনিটরিং করা হয় আপনি সে দায়িত্ব পালন না করলে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে কী দশা আপনার যেই সেন্সটা তখন কাজ করে একই সেন্স আমাদেরকে কাজ করতে হবে তৃতীয় হচ্ছে যারা মুহাক্কিক রব্বানি ওলামাই কেরাম প্রকৃত নলেজেবল এবং শুধু নলেজেবল না তারা তাদের এলেম অনুযায়ী আমল করেন ভালো মানুষ সত্যিকার এলেমকে ধারণ করেন নিজেদেরকে অনেস্টি ইন্টিগ্রিটির মধ্যে রাখেন সত্য এবং সততার চর্চা করেন এমন আলেমদের থেকে এলেম অর্জন করতে হবে অথবা তাদের লেখা বই থেকে রাস্তায় অথবা যে কোনো জায়গায় বই পেলেই সেটা গ্রহণ করতে হবে এটা উচিত না কিন্তু আমাদের অধিকাংশ মুসলিমের আজকে অবস্থা এমন হয়েছে পত্রিকায় যদি কোনো কিছু দেখে অথবা ম্যাগাজিনে অথবা কোনো বইতে সেই ব্যক্তি যিনি লিখেছেন তার ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা না করেই আমরা বলি যে রেফারেন্স দিই ওখানে দেখেছি অমুক জায়গায় দেখেছি অমুক এটা তো হলো না অবশ্যই যিনি বলেছেন তার অথেন্টিসিটি থাকতে হবে তার তাহকিক থাকতে হবে তার পিওর এবং ডিপ নলেজ থাকতে হবে আমি সেটা জানার পরই সেই সোর্স থেকে আমি এলেম নেব আপনি কি কখনো এমন ব্যক্তি থেকে কেনেন যে সবসময় ভেজাল মেশায় আপনি কি এমন দুধওয়ালা থেকে নেন যে রাসায়নিক মেশায় দুধকে তাজা রাখার জন্য চার পাঁচ দিন বলেন তো যদি জানার পরে কি নেন যাচাই করার চেষ্টা করেন না আপনি কি সেই মাছওয়ালা থেকে নেন যে তাজা মাছ বলে ফরমালিন দিয়ে নষ্ট মাছ বিক্রি করে নেয় না তাহলে এলেমের ক্ষেত্রে আমরা কেন এতটা গাফেল থাকব চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে আত্মগঠন আত্মগঠন করবেন কি করে আত্মগঠন করবেন ইসলামিক যে বিশুদ্ধ রেফারেন্স আছে জ্ঞানের উৎস আছে সেটার আলোকে আর ইসলামের যে মেইন স্ট্রিমটা আছে যাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামা বলা হয় তাদের মানহাজ তাদের মেথডোলজির আলোকে যদিও এখনকার জামানায় অনেক বিভ্রান্ত মানুষ নিজেদেরকে আহলে সুন্নাহ বলে থাকে পাঁচ নম্বর সেটি হচ্ছে আল্লাহর কিতাব
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে জ্ঞানগত রিলেশন তৈরি করা, একটা একাডেমিক রিলেশন তৈরি করা, অর্থাৎ সেগুলো প্রতিনিয়ত পাঠ করা, গবেষণা করা এবং তার আলোকে নিজেদেরকে প্রতিনিয়ত শুদ্ধ করা। এই কাজটা আমাদের অনেকেরই হচ্ছে না, আবার অনেকের হচ্ছে খুব রুটিন মাফিক, একটা আয়াত পড়েন, একটা হাদিস পড়েন ডেইলি, ব্যাস এটাকে যথেষ্ট মনে করেন না। এটা না, আপনার আত্মগঠনের জন্য, জীবন গঠনের জন্য, একজন মুসলিম হিসাবে নিজেকে তৈরি করার জন্য যেরকম জ্ঞান দরকার, সেই জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হবে এবং সেই জ্ঞান নিয়ে গবেষণাও করতে হবে। যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তটা কী, সঠিক ফতাওয়াটা কী, ইসলামের সঠিক রুলিংসটা কী, ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গিটা কী, সঠিক বক্তব্যটা কী, এটা আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের আকলটা ঠিকমতো কাজ করবে। ছয় নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে অন্তরের বিশুদ্ধিকরণ, যেটাকে আমরা ইসলাহুল কলব অথবা তাজকিয়াতুন নাফস বলি। তাজকিয়াতুন নাফসের নানা রকম ফের আমাদের সমাজে চালু হয়েছে, বিভিন্ন রকম জেকের, বিভিন্ন রকম দরগা, বিভিন্ন রকম রিচুয়াল, বিভিন্ন মানে অদ্ভুত সব উপায়, এগুলো ইউটিউবে গেলে আপনারা দেখবেন, আমি আর সেটা বলছি না। এই আলোচনাগুলো করতে গেলে অনেকে ভাবেন যে আমরা আক্রমণাত্মক হচ্ছি, আসলে আক্রমণাত্মক না, সমাজে যা কিছু চলছে তার বিশ্লেষণ হওয়া প্রয়োজন। ইসলাহুল কলবটা কী? ইসলাহুল কলব হবে এলেম দিয়ে, মনে রাখবেন, ইসলাহুল কলব হবে এলেম দিয়ে এবং এলেম অনুযায়ী আমল দিয়ে। আপনি জিকির করতে করতে বেসামাল হয়ে গেলেন, আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়লেন কিংবা উল্টাপাল্টা কিছু কাজ করলেন, এটা ইসলাহুল কলব হতে পারে না। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছিলেন? তার কোনো সাহাবারা করেছিলেন বলেন তো? বিশামল অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের কোনো আলেম কখনো করেননি। এলেম এবং আমলের চর্চা দিয়ে, ইসলামের চর্চা দিয়ে কেউ কোনোদিন বেশামাল হয় না, কেউ কোনোদিন পাগল হয় না, আশেক হয় না। মনে রাখবেন, যত আমল করবেন তত বুদ্ধি আরও চাঙ্গা হবে, তত বেশি আরও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হবেন, তত বেশি আপনার প্রতি মানুষের আস্থা বাড়বে। কিন্তু রুচি নষ্ট করে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে বেসামাল লোকদেরও পেছনে লক্ষ লক্ষ মানুষ। এটা কারণ হলো অনেকটা সব জায়গায় আপনি দেখেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা, জলে জলে স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে, সর্বত্র প্রত্যেকটা লেভেলে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, সব জায়গায়। অনেক সময় আমাদের কাছে মনে হয় যেন অন্যায়ের জয় জয়কার, খারাপ লোকদের জয় জয়কার। তো এটা দেখে কি আমরা বলবো ওটাই ঠিক? না, খারাপ কোনো দিন ঠিক হবে না। খারাপের শক্তি যতই বেশি হোক না কেন, খারাপ খারাপই, এটা মনে রাখবেন। আর সত্য সত্যই, সেটা যত রেয়ারই হোক না কেন, এই শক্তি আমাদের অর্জন করতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। তাহলে তাজকিয়াতুন নাফস এবং ইসলাহুল কলবের জন্য খুবই সিম্পল, আপনি সঠিক জ্ঞান অর্জন করবেন, জ্ঞানের আলোকে আমল করবেন, সঠিকভাবে ফরজ ওয়াজিবগুলো পালন করবেন, সত্যের পথে চলবেন, দুর্নীতির পথকে, অন্যায়ের পথকে সবসময় অ্যাভয়েড করবেন, নিজেকে আল্লাহর একজন সাচ বান্দা হিসাবে গড়ে তুলবেন। এটা হলো আপনার তাজকিয়াতুন নাফস ইসলাহের জন্য একদম ভেরি সিম্পল, কারো কাছে যাওয়া লাগবে না। যদি নিজে জ্ঞানী হন আলহামদুলিল্লাহ, অথবা জ্ঞানীদের সাথে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে। সপ্তম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আকলটা যেন ভুল পথে না যায়, এজন্য আপনার যারা সহযাত্রী, আপনার যারা সঙ্গী, যাদের সাথে আপনি আড্ডা দেন, যাদের থেকে আপনি গ্রহণ করেন, আপনার শিক্ষক, এদের সবাইকে কিন্তু সলেহীন হতে হবে, পুণ্যবান, ভালো মানুষ হতে হবে। কারণ যখনই আপনি খারাপ মানুষের সাথে মিশবেন, দেখেন না, তাই না, আমাদের এই যে কিশোর গ্যাংগুলো তৈরি হলো কী করে বলেন তো? আগে তো ছিল না, তাই না? তরুণদের মধ্যে একদল বিপথে চলে যাচ্ছে, ইয়াবা সেবন করছে, বলেন তো ইয়াবা সেবনের মধ্যে কী করলেন আছে, তাই না? তাহলে বোঝা গেছে যে পুরো প্রজন্মকে এবং আমাদের নিজেদেরকে সঠিক উপলব্ধি, আকলের পথে, এলেমের পথে রাখতে হলে ভালো লোকদের সাথে সহাবস্থান করতে হবে। পাশাপাশি অষ্টম নম্বর হচ্ছে অতীত ইতিহাস, আমাদের সোনালী ইতিহাস পড়তে হবে। খোলাফায়ে রাশেদা বা তার পরবর্তী যারা, কখনো কখনো খারাপ লোকেরাও কিন্তু ছিল, তারা কিন্তু আদর্শ নয়, এটা মনে রাখবেন। যদি কোনো মানুষ ইভেন ইসলামের চেইনের মধ্যেও আমরা দেখি কোনো সুলতান, কোনো খলিফা ভুল বিভ্রান্তির মধ্যে থাকেন, সেটা কিন্তু আমাদের জন্য দলিল নয়। যেমন
ফাতিমি শিয়া শাসক যারা মিশরে ছিলেন হিজরি চতুর্থ পঞ্চম শতকে তারা বিভিন্ন বেদাত চালু করেছিলেন তাহলে তাদের সে চালু করা বেদাত আজকে আমাদের বাংলাদেশে প্রচুর আছে আমরা তো যে ইতিহাস পড়ি না কোত্থেকে আসলো এই রিচুয়ালগুলো কেন আমরা পালন করছি কোরআন সুন্নাহ কি বলছে ফলে আকলের সঠিক ব্যবহার আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে কারণ ইতিহাসের সাথে আমাদের রিলেশন নাই আমাদের অতীত ইতিহাস সঠিক ইতিহাস সেটা আমাদের জানা নেই বিভ্রান্ত অনেক মানুষ অনেক বিভ্রান্তি বেদাত বাংলাদেশে চালু করেছে সেটা যাচাই করার ক্ষমতাও আমাদের নষ্ট হয়ে গিয়েছে সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে আকলকে সচল রাখা এবং অ্যাক্টিভ রাখার জন্য কোরআন এবং সুন্নাহ যে ফর্মুলাগুলো দিয়েছে আমাদেরকে সেই ফর্মুলাটা ফলো করতে হবে তাহলেই আশা করা যায় যে আমরা আকলের হেফাজতটা ঠিকমতো করতে পারব এবং যেই যেই জায়গায় সঠিকভাবে আকলকে ব্যবহারের জন্য কোরআন সুন্নাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা সেই সেই জায়গায় সেভাবে সঠিক মেথডোলজি ফলো করে যদি আমরা আকলকে কাজে লাগাই তাহলে এই দেশের সকল মুসলিমরাই প্রজ্ঞাবান হবেন জ্ঞানীগুণী হবেন জ্ঞান তো একটা কন্টিনিউয়াস প্রসেস আজকে আমি যদি জ্ঞান অর্জন শুরু করি একটা সময় আসবে যখন বিপুল জ্ঞান আমার মধ্যে আসবে তখন আমি সেই জ্ঞানগুলো বিতরণ করতে পারবো আর যখন কোনো অথেন্টিক জ্ঞান একটাও যদি আমার কাছে আসে সেটা তখন থেকে শেয়ার করা শরীয়তে বৈধ যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লাগু আননি ওয়ালাও আয়া একটা আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও অতএব সম্মানিত উপস্থিতি আসুন আমরা জ্ঞানমুখী হই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলের মতো যে বিশাল নিয়ামত দিয়েছেন সেটার আমরা সদ্ব্যবহার করি আল্লাহ আমাদেরকে জ্ঞানমুখী হওয়ার তৌফিক দান করুন আকলকে কাজে লাগানোর তৌফিক দান করুন আমরা যেন আকল এবং ইলম এই দুটো উপকরণের মধ্য দিয়ে আল্লাহ অভিমুখী হই সে তৌফিক আমাদেরকে দান করুন আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وآمنوا بالله ورسوله نسأل الله سبحانه أن يتقبل منا وأن يجعلنا من الهداة المهتدين ومن عباده المؤمنين ومن عباده المخلصين المتقين إنه جواد كريم إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون أشون أمرا أمدر عقل كي كاجي لاغيه علمر آلو كي أتو غطن كوري پوري بار غطن كوري شماج غطن كوري تاهولي مسلم شماج أنك شنشودهي تو حبيب أمدر شماج بيگاني رانانا فرمولا আমাদের উদ্দেশ্যে দিচ্ছেন কিন্তু ততক্ষণ পর্যন্ত সেই ফর্মুলাগুলো কাজ হবে না যতক্ষণ না আমরা মুসলিম হিসাবে আমাদের রবের নির্দেশনা মোতাবেক কাজ করি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করেন এবং এই জন্যে যতটুকু জ্ঞান দরকার জরুরি জ্ঞানগুলো কমপক্ষে আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞানকে কার্যকর করার ক্ষেত্রে আমাদের আকল বুদ্ধি বিবেককে কাজে লাগানোর তৌফিক দান করুন